এবছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 127,000 ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন। হাজিদের বরণ করতে প্রস্তুত রয়েছে মক্কা এবং জেদ্দা বাংলাদেশ হজ অফিস। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের তথ্যচিত্রে দেখুন সেখানকার হজ প্রস্তুতি। চলতি বছর বাংলাদেশি হজযাত্রীরা যাতে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য ধর্ম মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় নিয়োগ দেওয়া হয়েছে মৌসুমী হজ অফিসার ও হজ কর্মী। মদিনায় হাজিদের সেবার জন্য লোকাল ভিত্তিক হজ কর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক কাজও সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করে অনভিজ্ঞ হজ সহায়ক না এনে সৌদি আরবের ভাষা, রাস্তাঘাট চেনা জানা অভিজ্ঞ প্রবাসীদেরকে হজের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশের যারা স্বেচ্ছাশ্রম দিতে রাজি আছে, যাদেরকে আমরা কার্যক্রমের শেষে, হজ মৌসুমের শেষে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থার মাধ্যমে অনুপ্রাণিত করে তাদের থেকে আমরা সেই ধরনের স্বেচ্ছাশ্রমটা আদায় করে নিতে পারব। হজ সহায়ক টিমের সদস্য নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি খেয়াল রাখা উচিত বলে মনে করেন প্রবাসীরা। যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা যেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকে, কেননা আমাদের যে হাজি বিল্ডিংগুলো, এখানে বিল্ডিংয়ের কার্ডের মধ্যে, ভিজিটিং কার্ডের মধ্যে থাকে ইংলিশ এবং আরবি। তারা অনেকে আরবিও পড়তে পারে না, ইংলিশও পড়তে পারে না। স্থানীয় প্রবাসীদের হজ সেবাকারী হিসেবে নিয়োগ দেয় সরকারের খরচ কমে আসার পাশাপাশি হাজিরা পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নাহিদ সিহান, নিউজ 24।